हर हर महादेव। भोलेनाथ स्वयं भोलेनाथ बसे आछेन एखाने। চাঙ্গুলেক দেখাবো, তারপরে বাবা মন্দির দেখাবো, তো দুটো পরপর দেখাবো। হ্যাঁ, তো ওখানে পুরো রাস্তা কিছু দেখাই যাচ্ছে না, পুরোটাই আমাদের একদম মেঘের মধ্যে রয়েছি। তো এই মুহূর্তে না এই দেখুন গাড়ি আসছে, এই মুহূর্তে তাও দেখা যাচ্ছে না, শুধু শব্দটা শোনা যাচ্ছে আসছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। জানি না মানে ওখানে গিয়ে কি হবে, কি পরিস্থিতি, তো দেখা যাক, পুরোটাই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। এখন হবে ওই রকম প্রায় সাড়ে চার চার মতো, চার থেকে পাঁচ রয়েছে এই মুহূর্তে, তো বিশাল ঠান্ডা রয়েছে এই মুহূর্তে, পুরোটাই দেখাবো। আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই এত ঠান্ডা, তো পুরোটাই দেখাবো, চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমরা রাস্তায় আছি আন্দা হয়ে, এখন একটুখানি ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ম্যাগি আর ডিমের অমলেট, আর ওরাও তাই নিয়েছে, সেম জিনিসই নিয়েছে ওরাও। তো এবার আমরা খাবো সেই পাহাড়ের ম্যাগি, বিখ্যাত, বারবার বলি ভিডিওতে আমি, সেই বিখ্যাত পাহাড়ের ম্যাগি ট্রাই করতে চলছে। হ্যাঁ, তো খাওয়া দেখি কেমন টেস্ট, ভালো, চলো খাওয়া যাক তাহলে। এবার তো এই মুহূর্তে আমরা বাবা মন্দির পৌঁছে গেছি, এই মুহূর্তে ওই এক কি এরকম বা জিরো ডিগ্রি এরকমই চলছে এখানে, তো বরফ রয়েছে একটু আশেপাশে, দু তিনখানা করে জ্যাকেট পরেছি। হ্যাঁ, তবুও খুবই ঠান্ডা লাগছে ওর, আমারও লাগছে একটু একটু, কিন্তু মানিয়ে নিয়েছি, কারণ আমরা গিয়ে গিয়ে অভ্যস্ত এখন হয়ে গেছি, তো অতটাও লাগছে না কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, তো এসে খুব ভালো লাগছে বাবা মন্দিরে আবার, তো মানে এতটাই বীর উনি যে এখনো অবধি ওনাকে মানে ওনার স্যালারি এখনো অবধি ওনার অ্যাকাউন্টে ভারত সরকার ফেলে। এখনো হিটার চলছে, মানে দরকার তো নেই সত্যি কথা বলতে, কিন্তু তবুও যে ওনার প্রতি এই শ্রদ্ধা, কারণ উনি এখনো অবধি ডিউটিতে রয়েছেন সত্যিকারের ঠাকুর হিসেবে। হ্যাঁ, ঠাকুর হিসাবে মানা হচ্ছে, কারণ উনি এখনো অবধি মানা হয় যে কোনো সোলজার যদি কখনো ঘুমিয়ে পড়ে ডিউটিতে, উনি নাকি এখনো তাকে থাপ্পড় মেরে তুলে দিয়ে, হ্যাঁ তুলে দিয়ে তাকে ডিউটিতে আবার নিয়োগ করে দেয়। তো এগুলো মানে আশ্চর্য ঘটনা খুবই। তো তো আরও কিছু বলছিল যে ট্রেনে নাকি এখনো অবধি ওনার সিট একটা বুক যায়, প্লাস একটা সিট আসে খালি, মানে যখন ওনার ছুটির দিন হয়, তো ওইটাই হলো কথা। তো খুবই ভালো লাগছে এখানে এসে, মানে এরকম বীরের জন্য স্যালুট বন্দে মাতরম,
মানে ভারত সরকার এখনো অবধি এটা করে যাচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ ভারত সরকারকে, যে এরকম বীরদের সত্যি স্যালুট করা উচিত এবং ভগবান রূপেই পুজো দেওয়া উচিত তাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ভারত সরকার। তো চলুন আর একটু দেখাই সামনে গিয়ে এগিয়ে যে কিরকম কি জায়গা রয়েছে আশপাশটা একটু। কোথায় এসেছিস? বাবা মন্দির থেকে ধোয়া বেড়াচ্ছে। দেখ বাবা, বাবার জুতো এখন রয়েছে, হিটার দেওয়া এখনো অব্দি দরকার নেই, কিন্তু হিটার চলবে না, তবু হিটারটা দেওয়া রয়েছে বাবা যাতে কষ্ট না হয়। বাবার অফিস শঙ্করা আদি দেব শঙ্করা তেরে জাপ কে বিনা। তো এই হলো আমাদের মহাদেব, হর হর মহাদেব। এখানেও বাবার ফটো রয়েছে ভগবান সিং এর, এখানে নন্দী বসে আছে, আর এখানে আমাদের ভোলেনাথ, স্বয়ং ভোলেনাথ বসে আছেন এখানে। আর এটা প্রচুর উঁচুতে, কতটা উঁচুতে সেটা বোঝানোর জন্য এই দেখুন পাশে বরফ জমে আছে, ফলস থেকে এখন ঝর্ণা পড়ছে, নিচেও বরফ হয়েছে। হর হর মহাদেব। তো এই মুহূর্তে আমরা অনেকটা উপরে এসেছি, একটা পুরো ঝর্ণা দেখতে পাচ্ছেন আমার পেছনে, বরফ হয়ে রয়েছে। এটা হচ্ছে বাবা মন্দির থেকে ওপরে যেই ওই শিব মন্দিরটা দেখা যায়, ওই শিব মন্দির থেকেও আরেকটু ওপরে আমরা মানে এসেছি। তো ওইখানেই এই পুরো ভিউটা রয়েছে, দেখুন পাশ দিয়ে ঝর্ণায় বয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট বরফও রয়েছে, আর সবাই রয়েছে ওই দিকটা, ঠিক ওই দিকটা ওরাও আসছে আস্তে আস্তে এইগুলো। তো এটাই হলো মন্দিরটা, মন্দির বলতে যে বাবার স্ট্যাচুটা রয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, আর আমরা এখন ঠিক এই জায়গাটায় রয়েছি। তো অসাধারণ ভিউ, খুবই সুন্দর লাগছে, হ্যাঁ বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে এই জায়গাটা এসে, এত শান্তি, এত মানে এটা আমাদের ওদিকে তো কোনোভাবেই পসিবল নয়, একমাত্র এটা পাহাড় বলেই পসিবল। তো আপনারাও আসুন, দেখুন, ঘুরুন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে আবার পরের দিকে আরও এগিয়ে যাই, আরও দেখাই কেমন লাগে। তো আমরা ফিরছিলাম এখন এই মুহূর্তে গ্যাংটক। তো রাস্তার মাঝখানে ছাঙ্গু লেক রয়েছে, তো আমরা প্রথমে নাথুলা গিয়ে ছাঙ্গু লেক ফিরছিলাম, এখন ছাঙ্গু লেকে পুরোপুরি দেখুন ফগ, মানে পিছনটা পুরো ছাঙ্গু লেক, মানে এটাই লেক অ্যাকচুয়ালি, এই যে লেক নিচে আর পুরো দেখুন ফগে ভরে গেছে, তো ওই জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, মানে বেকার হয়ে গেল। হ্যাঁ বেকার হয়ে গেল এটা।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাওয়ার সময় একটু একটু দেখেছিল সবাই, ওটাতেই মানে ব্রেনে চাপ দিয়ে আবার একটু ঘুরিয়ে দেখে নিলি, ওটা হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ, লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।